সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিল হোসেন। আপনারা আমাদের সামনে তিনজন পেশেন্টকে দেখতে পাচ্ছেন। মূলত আজকে ওনাদের অপারেশন হয়েছে। ওনার ছিল গ্রেড ওয়ান, গ্রেড টু, গ্রেড থ্রি বা তার চেয়ে একটু বেশি। তো সবার কন্ডিশনটাই দেখতে পাচ্ছেন, এখানে সবারই বেল পরানো আছে এবং এখানে একটা গ্লোভস দেওয়া আছে যেখানে কিছু স্যালাইনের মতো জমা হচ্ছে। এটা মূলত আমাদের যে স্যালাইন ইউজ করি তার কিছু অংশ বিশেষ। এখানে টিউব দেওয়া আছে, এটা সিঙ্গেল কি হলে করা হয়েছে। ওনার একটু বড় ছিল যার কারণে আমরা এখান দিয়ে করেছি, যাতে ড্রেনটা ভালো হয়। যাদের বড় সাইজ তাদের এখান দিয়ে করলে ড্রেনে একটু প্রবলেম হতে পারে, কারণ আপনি যখন দাঁড়াবেন পানিটা নিচের দিকে নেমে আসবে, কখনোই সাইডে চলে যাবে না। সো যাদের একটু বড় তাদের আমরা নিচের দিকে দিই, তো ওনার ক্ষেত্রেও সেটা। এবং এই ছেলেটা সবচেয়ে বড় ছিল, ওর এখানে আমরা স্যালাইন অনেক বেশি ইউজ করেছি যার ফলে এখান থেকে স্যালাইন অনেক বেশি বের হচ্ছে। দেখতেই পাচ্ছেন এগুলো স্যালাইন, কোনো ব্লাড না, ব্লাড হলে জমার বেঁধে যায়। এগুলা কিন্তু একদমই লিকুইড, লিকুইড দৌড়াচ্ছে। তো আমরা প্রথমে ওর থেকে ওর অনুভূতিটা জেনে নিই। তুমি তো অনেক কষ্টের পর টেপ মারার পর এখন সার্জারি করতে পারলা, তো তুমি তোমার মতো করে বলো তো কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। তো সার্বিক পরিস্থিতি কেমন লাগলো? ভালো। আমাদের সেবা বা সেবার মান সার্ভিস? জি ভালো। তুমি কি মন মতো পাইছো? জি। আচ্ছা, এখন যারা ভয় পায় সার্জারি করতে তাদের তুমি কি বলবা? কোনো ভয়ের বিষয় নাই, কোনো ব্যথা নাই, কিছু নাই, আলহামদুলিল্লাহ সুস্থভাবে এটা অপারেশন সাকসেসফুল হয়ে যায়। সুন্দরভাবে সুস্থভাবে হয়েছে, তো ঠিক আছে। আমরা এই ভাইয়ের থেকে শুনলাম, যেহেতু আজকে অপারেশন হচ্ছে ওনাকে আর বিরক্ত না করি, ওনার ফলাফলটা আমরা তিন দিন পরে আবার দেখাবো। এখানে আমাদের আরও এক ভাই আছে যিনি মূলত প্রবাসী, গত পরশু দিন আসছে, আজকে সার্জারি করলেন। ভাই আপনার কেমন লাগলো একটু বলেন তো। ভালো লাগছে আমার এখানে এসে। আচ্ছা, আপনি তো বিদেশ থেকে সরাসরি এখানে সার্জারির জন্য আসলেন এবং আপনি যা দেখছেন সব ইউটিউবে, কখনো সরাসরি এখানে দেখেন নাই, তো যা দেখলেন ইউটিউবে এবং যা বাস্তবে পেলেন তার মধ্যে আপনি কতটা সমান পেলেন? 100% আপনি 100% সব জিনিসটা পেয়েছেন। তো আমাদের সার্ভিসটা কেমন লাগলো? ভালো, ডাক্তাররাও খুব আচ্ছা, ব্যবহার ভালো। জি, সিস্টারেরা খুব ভালো সার্ভিস দিয়েছে। আপনি সন্তুষ্ট আমাদের? সন্তুষ্ট। তো এখানে আমাদের যে গ্রেড ওয়ান গাইনোকোমাস্টার ছিল ওই ভাইয়ের থেকেও আমরা জেনে নিই ওনার অনুভূতিটা কেমন। তো ভাই আপনার অনুভূতিটা যদি একটু বলেন আমাদের। আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমি অনেক ভালো আছি সার্জারি করার পরে। আপনার কি কোনো কষ্ট লাগছিল সার্জারিতে? না না, কোনো কষ্ট হয় নাই। প্রথমে একটু হালকা ব্যথা হয়েছিল, পরে কোনো ব্যথাটা দেয় নাই। অনেক সুন্দর সার্জারি হয়েছে আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আচ্ছা আচ্ছা, আপনার সার্জারি শেষ কয়টার দিকে হয়েছে আপনার কি মনে আছে? সার্জারি এই আড়াইটার দিকে শেষ হয়েছে। আচ্ছা আচ্ছা, নয়টার দিকে শুরু করছে। নয়টার দিকে শুরু হয়েছে, তো এখন আপনি সুস্থ আছেন তো? আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। আচ্ছা ঠিক আছে, আমরা দুই দিন পরে আপনার রেজাল্টটা সবাইকে দেখাবো। হ্যাঁ।